ছাত্র জনতার বিপ্লবে অংশগ্রহণকারী পরিবারের মনোবল ভেঙে দিতে সর্বোচ্চ অপচেষ্টা চালায় শেখ হাসিনা প্রশাসনের পুলিশ ডিবি হেফাজতে নির্মম নির্যাতনের আত্মচিৎকার ফোনে শোনানো হয় পরিবারকে আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্তি পেলেও ভয়াবহ সেই নির্যাতনের স্মৃতি ভুলতে পারছেন না সানিয়াত প্রচণ্ড যন্ত্রণা নিয়ে এখনও হাসপাতালে কাটরাচ্ছেন তিনি মাদুর রহমান রুবেন জানাচ্ছেন বিস্তারিত বুকে পাথর বেঁধে আদালতে গ্রেফতার সন্তানের পিঠ চাপড়ে দিয়ে আলোচনায় আসেন মমতাময়ী মা শামীমা আক্তার লাকি রাজনৈতিক পরিবারের বড় হয় তার জানা পরের পথ কতটা নিষ্ঠুর হতে পারে প্রিয় সন্তানের এমন দশা দেখে বক ফেটে কান্না পেলেও ছেলে যাতে মনোবল না হারায় তাই এমন সান্ত্বনা মমতাময়ী এই মায়ের আমার ছেলের সামনে যদি এখন কান্নাকাটি করি বা কিছু বলি আমার ছেলে তো মনোবল হারাই ফেলবে নার্ভাস হয়ে যাবে সে ছেলে গ্রেফতার জানতেন না তার মা পরদিন জানতে পেরে অসুস্থ শরীর নিয়ে বিভিন্ন থানা ঘুরেও হদিস না পেয়ে মহা দুশ্চিন্তায় পড়ে যান তিনি একদিন পর আদালতে ছেলেকে দেখতে পেয়ে স্বস্তি ফেরে মায়ের বাটারা থানা থেকে শুরু করে আপনার গুলশান আপনার উত্তরা মিরপুর মানে থানার কোনো বাদ নেই এটা জামের ছেলের সাথে দেখা করবো এটা হলো কথা ওকে আমি দেখবই অসুস্থ মা হাসপাতালে ভর্তি বাবা দুই শতাধিক মামলা নিয়ে ফেরারি ছোট ভাই ডাউন সিনড্রোমের রুগী মধ্যরাতে ছোট ভাইয়ের আবদারে পেস্ট্রি কিনতে বের হয়ে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবির হাতে ধরা পড়েন সানিয়াত আদালতে মায়ের পিঠ চাপড়ানো সাহস যোগায় তাকে মুহূর্তের মধ্যে আমার সব ব্যথা বুথা সব ভুলে গেছি আমি এবং সাহসটা নিয়ে কিন্তু আমি আরো দুই তিন দিন কিন্তু রিমান্ড ফেস করছি এই সাহস শুরু করে কিন্তু এক ঝলক হাসির জন্য ধরেন এবং আমি আমার মাকে সালাম দিয়ে যাচ্ছিলাম তা সালামের তো আমার খেয়াল নাই যে আমার দুই হাতে হ্যান্ডকাপ করা এই আমার হাতে উঠে গেছিল আর কি তাই বললাম যে মা মা ভয় পেও না আমাকে মা যখন বলে যে ভয় পেও না নো টেনশন আমি চাল্লা ভরসা আম্মা সামাজিক মাধ্যমে লড়াকু মায়ের এমন সাহসিকতা দেখে অনেক মাই তার সন্তানকে রাজপথে নামিয়ে দেন ফেসিবাদ পতনের আন্দোলনে আর সেই ভিডিও কাল হয়ে দাঁড়ায় সানিয়াতের জন্য রিমান্ডে তার উপর নেমে আসে অমানবিক নির্যাতন কোন ভিডিও ভাই এই ভিডিও তো জানতামও তো আমি না ওই সময় কোন ভিডিওর জন্য কি পিছন থেকে একজন আপনার মা আপনাকে পিঠে ইয়ার করতেছে বলতেছেন সাহস দিচ্ছে এই ভিডিওটা ভাই এখন আমাদের জন্য অনুপ্রেরণা নির্যাতনের মাত্রা এত বেশি ছিল তার চেয়ে মৃত্যু ভালো ছিল বলে মনে করেন সানিয়াদ তবে ছাত্র আন্দোলন শেষ অবধি সব শ্রেণীর মানুষের আন্দোলনে রূপ নিলেও এখন কেউ কেউ আন্দোলনের ফয়দা লুটার চেষ্টা করছে বলে আফসুস করেন তিনি যেদিন জুলাই ওই আপনার ইয়া বাঁধে গামছা বাঁধে আর কি আর ঝুলানো ছাড়া মারলে আপনার জম টুপি পরে মারে একজনকে তিনজন মারতে পারে একজন কি ভাই নয়জন মারতে মারে আমি জোর দাবি জানাই তাদের একটা স্বীকৃতির জন্য এটা এটা দিতেই হবে কে দেখবে কাকে কে দেখে দেখার তো একজন কিন্তু দায়িত্ব নিছেন দায়িত্বটা কোথায় যদি আমাদেরকে জিজ্ঞেস করেন কে আহত হয়েছে এলাকা ওয়াইজ জিজ্ঞেস করেন কে আহত হয়েছে আমরা বলতে পারবো আমরা জনগণের সাথে চলি দীর্ঘ সময় শারীরিক এই সমস্যার সাথে লড়াই করতে হবে মেনে নিয়ে বলেন যারা শহীদ হয়েছে তাদের স্মৃতি মনে রাখতে হবে রাষ্ট্রকে কাউকে হিরো বানাতে গিয়ে যেন কাউকে উপেক্ষা না করা হয় এমন আহ্বান দু হাজার নতুন বাংলাদেশ গড়ার এ যোদ্ধার মাইদুর রহমান রুবেল আর ঢাকা